উনিশশো সালে ছয় সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় ভাড়া বাসায় পাওয়া যায় সালমান শাহর লাশ পরে সালমানের বাবা কোমর উদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন অপমিত্র মামলা করেন রমনা থানায় সে সময় সালমানের বাসা থেকে পুলিশ একটি সুসাইড নোট বা আত্মহত্যার চিঠি উদ্ধার করে পুলিশের পাওয়া ওই সুসাইড নোটে যা লেখা ছিল তা আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনি লিখেছিলেন আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার পিতা কোমর উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে সালমান শাহ এই মর্মে অঙ্গীকার করছে যে আজ অথবা আজকের পরে যে কোনো দিন মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না স্বেচ্ছায় সজ্ঞানী সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি তবে সুসাইড নোটের শেষে কারো স্বাক্ষর ছিল না পরে সিআইডির হস্ত চিঠিটা পরীক্ষা করেন এবং তারা বলেন এটা সালমান শাহের হাতের লেখা তবে বিষয়টি অস্বীকার করেন সালমান শাহের মা নীলা চৌধুরী তিনি মানতে নারাজ ওটা সালমানের লেখা নীলা চৌধুরী বলেছিলেন আমরা ওকে ইমন নামেই ডাকতাম অথচ চিঠিতে ইমন নামের কোনো অস্তিত্ব নেই ও থাকি ইস্কাটনের বাসায় কিন্তু ঠিকানা লেখা আছে আমাদের বাসার সালমান শাহ নামটিও ঠিকানার পরে লেখা কোনো ব্যক্তি আত্মহত্যা করার আগে এরকম গুছিয়ে বাবার নাম ঠিকানা উল্লেখ করে চিঠি লেখে বলে আমার জানা নেই এই চিঠি যারা আমার ছেলেকে খুন করেছেন তারাই লিখেছেন কিন্তু কাল সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তের পর জানিয়েছে হত্যাকাণ্ড নয় পারিবারিক কলহসহ নানা কারণে মানসিক যন্ত্রণায় বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ আত্মহত্যা করেন এ মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত জানিয়ে তিনি বলেন চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি পারিবারিক কলহ সহ নানা কারণে মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেন কয়েক দফা তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তা অদ্যবধি মেনে নিতে পারেননি তার পরিবার ও ভক্তরা তাদের সন্দেহ হত্যা করা হয়েছে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তিকে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে সত্যিই কি কলহ ও দ্বন্দ্বের কারণেই সালমান শাহ মারা গিয়েছেন এছাড়া সালমান শাহর এই চিঠিটি কি সত্যি সালমান শাহ লেখা নাকি যারা হত্যা করেছেন তারা লিখেছেন আপনাদের কি মনে হয় তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে সালমান শাহ লেটেস্ট আপডেট ভিডিও পেতে টিউবলাইট নিউজের সঙ্গেই থাকুন